বিজেপিকে পুনরায় ক্ষমতায় আনতে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সারা রাজ্যে চষে বেরিয়ে সংগঠনকে একদিকে যেমন তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ করে তুলেছেন, তেমনি দলের প্রতিটি অংশের কর্মকর্তাদেরকে ভোকাল টনিকে উজ্জীবিত করে প্রদান করেছেন কাজ করার জন্য এক নতুন দিশা। শনিবার নয় বনমালীপুর মণ্ডল আয়োজিত বিশাল অভিনন্দন র্যালিতে উপস্থিত প্রদেশ সভাপতি দলের দেবতুল্য কর্মকর্তাদেরকে উৎসর্গ করলেন বিজেপির এই বিপুল বিজয়। উল্লেখ্য, নির্বাচিত বিজেপি সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বনমালীপুর মণ্ডলের এই অভিনন্দন র্যালিতে বিশাল সংখ্যক মহিলা শক্তি এবং দলের বিশিষ্ট কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিল আনন্দে উদ্বেলিত বিজেপি সমর্থকরা। পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য রাজ্যের মানুষকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান রাজীব ভট্টাচার্য। নারী শক্তির উন্নয়নে বিজেপি যে কাজ করেছে তার ফলেই নির্বাচনে রাজ্যের মহিলারা বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছে বলে জানান তিনি। অভিনন্দন আজকের এই জয়, এটা আমার দেবদুর্লভ কার্যকর্তা এবং বিশেষ করে আমার এই রাজ্যের সমস্ত নাগরিক যারা ভারতীয় জনতা পার্টি সরকারকে দ্বিতীয়বার ক্ষমতায় এনেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই জয় সেটা আমি আমার কার্যকর্তাদেরকে উৎসর্গ করতে চাই, ডেডিকেট করতে চাই। বিশেষ করে আমার মহিলা, আজকে ত্রিপুরা রাজ্যে 2018 সরকার পরিবর্তনের পর আমাদের এই সরকার মহিলা সশক্তিকরণের যে কাজ করেছে তার ফলশ্রুতি আজকের এই 2023 বিধানসভা নির্বাচনে মহিলারা 3% ভোট আমাদের এই রাজ্যে করেছে। তো সেই কারণে আমাদের এই জয় আমার এই দেবী দুর্গা দেবী কালীর অবতাররা করেছেন। আজকের এই বিজয় উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের উপস্থিতি সেটা লক্ষণীয়। দলের মহিলা মোর্চার নেত্রী ঝর্ণা দেববর্মা বলেন, এই জয় উন্নয়নের জয় এবং আগামী দিনে আরও অনেক উন্নয়নমুখী কাজ করবে বিজেপি। জয়ের পর আজকে বিজয় মিছিল, আমাদের সমস্ত বিধানসভায় আজকে বিজয় মিছিল হচ্ছে। তো এই যে 2023 বিধানসভা নির্বাচন, সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের কার্যকর্তা তৎসঙ্গে এ রাজ্যের জন্য একটা সুখের বিষয়, একটা আনন্দের বিষয়, একটা গৌরবের বিষয়। কারণ এই বিজয় উন্নয়নের বিজয়, এই বিজয় রাজ্যবাসীকে অনেক আশা প্রত্যাশা পূরণ করার সহায়ক হবে এবং আমরা বিশ্বাস যে আগামী এই 5টি বছর এ রাজ্যের উন্নয়নে এ ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করবে। তাই এই জয় শুধু আমাদের কার্যকর্তাদের জয় নয়, আজকের যে আনন্দ উচ্ছ্বাস সেটা শুধু আমাদের কার্যকর্তাদের নয়, সমস্ত রাজ্যের জয়, রাজ্যবাসীর জয়, সেটাই আজকে বার্তা থাকবে। এবং সবাইকে নিয়ে আমরা আগামী দিন এ রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে পারি। আমাদেরকে যারা ভোট দিয়েছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা দেয়নি তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। চলুন সবাই মিলে এই ত্রিপুরা সুন্দরী পূর্ণভূমিকে আমরা সাজিয়ে তুলি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ি। বিজেপির এই বিশাল অভিনন্দন র্যালিতে বিশালতা এবং রাজনৈতিক পরিক্রমা মানুষের কাছে তুলে ধরতে কর্মসূচিতে উপস্থিত ছিল সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিনিধিরাও। বিজেপির এই জয়যাত্রা নতুন ত্রিপুরা গঠনের কাজকে আরও মজবুত এবং শক্তিশালী করবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরার যারা গণদেবতা রয়েছেন ওনারা কিন্তু দ্বিতীয়বারের মতো বিজেপি সরকারকে আগামী 5 বছরের জন্য বিধানসভার মসনদে বসিয়েছেন এবং 16 তারিখ ভোট গিয়েছিল 2রা মার্চ ফলাফল এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকে 11ই ফেব্রুয়ারি আজকে কিন্তু 11ই মার্চ এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু বিজেপির তরফ থেকে অভিনন্দন র্যালি সংগঠিত করা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে নয় বনমালীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে এই বিধানসভা কেন্দ্রের যা যিনি প্রার্থী ছিলেন রাজীব ভট্টাচার্য ওনাকে সঙ্গে নিয়েই কিন্তু এক অভিনন্দন র্যালি করা হয়েছে। একেবারে ক্ষুদিরাম বসু যে স্কুল রয়েছে সেখান থেকে শুরু করে কিন্তু MBB কলেজ প্রাঙ্গণে গিয়ে কিন্তু শেষ হচ্ছে এই যে মিছিল রয়েছে এই অভিনন্দন র্যালি সেটি। এবং অবশ্যই যারা গণদেবতারা রয়েছে তাদের কিন্তু বা যারা এই নয় বনমালীপুরের যারা কার্যকর্তারা রয়েছে তাদের কিন্তু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা বা তাদের মধ্যে যে একটা আলাদা যে উৎসাহটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। অবশ্যই আগামী 5 বছর এই বিজেপি সরকার কতটা রাজ্যবাসীর জন্য বা কতটা গণদেবতাদের জন্য কাজ করে সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে গোটা রাজ্যবাসী। ক্যামেরায় নারায়ণের সাথে আমি প্রিয়াঙ্কা আরে নিউ।